সম্প্রতি নিজস্ব অপারেটিং সিস্টেমে একটি সফটওয়্যার বাগ খুঁজে পেয়েছে অ্যাপল। ফলে ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে ডিভাইসে সফটওয়্যার আপডেট করতে জরুরি বার্তা দিয়েছে আইফোন নির্মাতা সংস্থাটি। অ্যাপল বলছে, সফটওয়্যার বাগের ফলে আইফোন, ম্যাকবুক, আইপ্যাড বা অ্যাপল ওয়াচের যে কোনো জায়গায় রাখা গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। তাই নিরাপত্তা বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের আক্রান্ত ডিভাইসগুলো আপডেট করার পরামর্শ দিয়েছেন, যার মধ্যে রয়েছে আইফোন 6s এবং পরবর্তী মডেলগুলো। আইপ্যাডের পঞ্চম প্রজন্ম সহ বেশ কয়েকটি মডেলও আছে এর মধ্যে। অ্যাপেল সফটওয়্যার আপডেটের বার্তায় জানিয়েছে, একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সফটওয়্যারের একটি সমস্যা দেখা গেছে যার ফলে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য হাতছাড়া হয়ে যেতে পারে। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।